ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তার জলজ্যান্ত উদাহরণ এই 2013 সালে মুক্তি পাওয়া লাভলেস মুভিটি। এই হলিউড মুভিটি একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। মেয়েটির স্বামী মেয়েটিকে জোর করে নীল ছবিতে অভিনয় করতে বাধ্য করত। একসঙ্গে পর্ন ইন্ডাস্ট্রির অন্ধকার দিকটিও আপনাদের সামনে আজ চিচিং ভাগ হয়ে যাবে এবং শেষে আপনার নিজের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ লাইকের টার্গেট মাত্র 300 করে দিন বন্ধু। তো চলুন শুরু করি আজকের মুভি লাভলেস। মুভির শুরুতেই লিন্ডা নামে একটি মেয়েকে দেখতে পায়। পর্ন দুনিয়ায় সে এতটাই জনপ্রিয় যে তার নাম শুনেই পুরুষ সমাজ এবং সমাজের খাড়া হয়ে যায়। তার একটি মুভি ভীষণ হিট হয়েছে কিন্তু তবুও সে ভীষণ দুঃখী। কিন্তু সে এই জায়গায় পৌঁছালো কিভাবে, তার অতীতই বা কি, তা দেখার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। একদিন লিন্ডার মা বাড়ির বাইরে গেলে লিন্ডা তার বান্ধবী প্যাট্রির সঙ্গে সময় কাটাচ্ছিল। প্যাট্রি তার ব্রাটা খুলে পাশে রেখে দেয় কিন্তু লিন্ডার এটা ভালো লাগেনি। সে প্যাট্রিকে এটা পরে নিতে বলে। ততক্ষণে লিন্ডার মা বাড়ি ফিরে লিন্ডাকে প্যাট্রির সঙ্গে এই অবস্থায় দেখে ভীষণ বকাবকি করে। তারপর স্কেটিং করার জন্য দুজনে ক্লাবে যায় কিন্তু সেখানে তাদের প্রিয় ব্যান্ডের গান চলছিল দেখে প্যাট্রি নাচতে শুরু করে দেয়। লিন্ডা প্রথমে কিন্তু কিন্তু করলেও সেও কিছুক্ষণের মধ্যে জয়েন করে। এখানে চাক নামে একটি ছেলেকে দেখতে পায়। সে লিন্ডা ও প্যাট্রির নাচ দেখছিল। দুজনে ক্লাব থেকে বাড়ি ফেরার সময় চাক তাদের সঙ্গে দেখা করে। লিন্ডা চাকের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। বেশ কিছুক্ষণ গল্পের পর সে নিজের বাড়ি চলে যায়। এক রাত্রে লিন্ডা চাকের সঙ্গে ডেটিং এ যাওয়ার সময় লিন্ডার মা দেখে ফেলে। সঙ্গে সঙ্গে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর জানার পরেই লিন্ডাকে যেতে দেয়। আসলে তার বাবা মা দুজনেই ভীষণ সংরক্ষণশীল মনের। এরপর লিন্ডা চাক দুজনে ভীষণ আনন্দ ফুর্তি করে। লিন্ডা চাককে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে বলে। তখন চাক বলে, ঠিক আছে, যদি তোমার বাবা মা আমাকে পছন্দ করে তাহলে আমি তোমার বাড়িতেই এক রাত লুডো খেলব, আর যদি পছন্দ না করে তাহলে তোমাকে এক রাত আমার বাড়িতেই আমার সঙ্গেই থাকতে হবে। এই বলেই দুজনে ভীষণ হেসে ফেলে। চাক সত্যি সত্যি লিন্ডার বাবা মায়ের সঙ্গে দেখা করে। একসঙ্গে ডিনার করার পর লিন্ডার বাবা মা যখন মুভি দেখছিল তখন লিন্ডা চাককে রান্নাঘরে নিয়ে গিয়ে সেখানেই ম্যাচ শুরু করে দেয়। কিন্তু এখানেই তারা মজা পাচ্ছিল না, তাই লিন্ডা মুভি দেখতে যাওয়ার নাম করে চাকের বাড়িতে চলে যায় এবং সেখানেই শুরু হয়ে যায়। লিন্ডার ঘড়ির দিকে খেয়ালই ছিল না। কয়েক রাউন্ড খেলার পর লিন্ডা বাড়ি ফিরে, কিন্তু এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকার জন্য লিন্ডার মা তাকে ভীষণ মারে। তাই রাগের চোটে লিন্ডা পরদিন সকালেই ব্যাগপত্র নিয়ে চাকের বাড়ি চলে যায়। সে চাকের সঙ্গেই থাকতে শুরু করে। রাত্রিবেলায় চাক ও লিন্ডা দুজনেই ইরোটিক অ্যাডাল্ট মুভি দেখার সময় চাক লিন্ডার সঙ্গে এই মুভিগুলির সমস্ত পোজগুলি কপি করার চেষ্টা করে, কিন্তু লিন্ডার ভীষণ কষ্ট হচ্ছিল এইসব করতে। চাককে খুশি করার জন্য তবুও সে করে। সে চাকের সঙ্গে ভীষণ আনন্দে ছিল। কিছুদিন পর দুজনে বিয়ে করে নেয়। একদিন থানা থেকে লিন্ডাকে ফোন করে বলে যে চাককে অ্যারেস্ট করা হয়েছে। লিন্ডা প্রথমে বিশ্বাসই করেনি, যদি শেষ পর্যন্ত সে থানায় গিয়ে চাককে ছাড়িয়ে আনে এবং সেখানে সে জানতে পারে চাক ফরেন ইন্ডাস্ট্রিতে কাজ করে। এরপরেই চাকের মুখোশ খুলতে শুরু করে। এক সন্ধ্যায় চাক লিন্ডাকে নিয়ে একটি ক্লাবে যায়। সেখানে এক ডাক্তারের সঙ্গে দেখা হয়। ওই ডাক্তারের লিন্ডাকে পছন্দ হয়। তখন চাক লিন্ডাকে জোর করে ওই ডাক্তারের সঙ্গে ইন্টিমেট হতে বাধ্য করে। কিন্তু লিন্ডা এসব করতে না চাইলে সে লিন্ডাকে মারধর করতে শুরু করে। এইভাবে এক মাস কেটে যায়। কিন্তু চাকের এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন লিন্ডা তার মায়ের কাছে চলে যায়। মা লিন্ডাকে দেখে বুঝতে পারে কিছু না কিছু গন্ডগোল তো হয়েছেই। লিন্ডা বলে, আমি কি এখানে কয়েকদিন থাকতে পারি? মা বলে, আমি 18 বছরেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, তোমার দিদিকে নিয়ে আমাকে এখানেই থাকতে হয়েছিল, কিন্তু তোমার বাবা ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যায়, তাই তোমার সমস্যা তোমার স্বামী সমাধান করতে পারবে। মা চাককে ফোন করে লিন্ডাকে নিয়ে যেতে বলে। সঙ্গে সঙ্গে চাক লিন্ডাকে নিয়ে চলে যায়। বাড়ি নিয়ে চাক লিন্ডাকে বলে, এবার তুমি একটি মুভিতে অভিনয় করবে। মুভিটিতে তোমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাকে অনেক চেষ্টা করতে হয়েছে। চাক লিন্ডাকে নিয়ে অ্যাডাল্ট ফিল্মের একটি অডিশনে নিয়ে যায়। কিন্তু লিন্ডার অভিনয়ে মুভির ডিরেক্টর খুশি না হলে চাক বলে, আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। এরপরেই সে লিন্ডার সঙ্গে ইন্টিমেটেড ভিডিওগুলি দেখাতে শুরু করে। ভিডিওগুলি দেখে ডিরেক্টর অবাক হয়ে যায়।
সে লিনাকে মুভির জন্য সিলেক্ট করে নেয়। এরপর মুভির শুটিংও শুরু হয়ে যায়। সমস্ত কিছুই লিনাকে জোর করে করানো হচ্ছিল। একদিন লিন্ডার সঙ্গে বান্ধবী প্যাটসির দেখা হয়ে যায়। সেখানে লিন্ডা এমন ভাব করে যেন সে তার স্বামীকে কত ভালোবাসে, কারণ চাকও তার সঙ্গেই ছিল। একদিন পার্টিতে মুভির ইনভেস্টর অ্যান্টনির সঙ্গে চাকের পেমেন্ট নিয়ে কথা হওয়ার সময় অ্যান্টনি বলে, আমি লিন্ডার সঙ্গে অলরেডি কথা বলে নিয়েছি, পরের মুভিতে আমি লিন্ডাকে ডবল পয়সা দেবো। কিন্তু লিন্ডা এটা চাককে না জানানোই বাড়ি ফিরে চাক লিন্ডাকে ভীষণ মারে। যাই হোক, লিন্ডার মুভিও ভীষণ হিট হয়ে যায়। একদিন লিন্ডা তার বাবাকে ফোন করলে তার বাবা বলে, তোমার মুভির বিষয়ে আমি শুনেছি, এগুলো আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা তোমার সঙ্গে কি পাপ করেছি যার জন্য তুমি আমাদের এত শাস্তি দিচ্ছ। এই কথাগুলো শুনে লিন্ডার ভীষণ খারাপ লাগে। এরপর চাক লিন্ডাকে নিয়ে একটি পার্টিতে যায়। সেখানে সে লিন্ডাকে টাকার বিনিময়ে অন্যের কাছে কিছু সময়ের জন্য বিক্রি করে দেয়। সেখানে অনেক লোক ছিল। লিন্ডার মাথায় বন্দুক ঠেকিয়ে সবাই মিলে জোর করে তাকে ধর্ষণ করে। লিন্ডা সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। সে সোজা অ্যান্টনির বাড়িতে গিয়ে ওঠে। সে অ্যান্টনিকে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত কিছু শুনে অ্যান্টনি লিন্ডাকে একটি বড় বাড়িতে থাকতে দেয়। কিন্তু চাকও খবর পেয়ে লিন্ডার কাছে চলে এলে অ্যান্টনি তার লোকদের দিয়ে চাককে বেধড়ক মারধর করে, বলে এরপর থেকে সে যেন কোনোদিন লিন্ডার সঙ্গে সম্পর্ক না রাখে। দেখতে দেখতে 6 বছর কেটে যায়। সে এখন নিজের আত্মজীবনী লিখছে, তার স্বামী ও একটি ছেলেকে নিয়ে সুখের সংসার। লিন্ডার বইও ভীষণ জনপ্রিয় হয়ে যায়। মুভির শেষে একটি ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন কালো অতীতকে সবার সামনে নিয়ে এলো। তখন লিন্ডা বলে, কারণ আমি চাই গোটা বিশ্ব উপলব্ধি করুক এবং বুঝুক নারী সমাজের এমন এক যন্ত্রণা যা সবার কাছে তারা কখনোই প্রকাশ করতে পারে না। লাভলেস মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট বক্সে।